ফ্রেন্ডস, লকডাউনের আপডেট নিয়ে আবারও চলে আসলাম। গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বলেছিলাম কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু হতে চলেছে লকডাউন। অবশেষে আজকে কিন্তু বিকালে নবান্ন সূত্র অনুযায়ী খবর পাওয়া গেল, রাজ্যে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু লকডাউন জারি হয়ে গেছে। সেটা কী লকডাউন, কীভাবে কী কী খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে, সব কিন্তু আমি বলবো এই ভিডিওতে। তা ফ্রেন্ডস, প্রথমেই যেটা বলবো যে আমাদের রাজ্যে কিন্তু আর 5, 10, 15 না, সংক্রমণের সংখ্যা কিন্তু সব গণ্ডি ছাড়িয়ে, এই সব গণ্ডি ছাড়িয়ে চলে গেছে কিন্তু 20,000-এর গায়ে। যার ফলে এবার লকডাউন বলুন বা সেফ সাইড বলুন বা মেনে চলা বা করোনা বিধি মেনে চলা, যেটা কিন্তু আমাদের নিজ নিজ দায়িত্বের মধ্যে পড়ে গেছে ফ্রেন্ডস। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, আমি সেই ইনফরমেশানগুলো আপনাদের দিতে দেবো। এবং তার সাথে সাথে একটাই কথা বলবো, ইন্ডিয়া টস 24 ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন, আমি প্রতিনিয়ত এই ধরনের আপডেট আপনাদের জন্য আনতে থাকবো। তা ফ্রেন্ডস, অবশেষে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেল পার্শিয়াল লকডাউন। পার্শিয়াল লকডাউন কিন্তু ঘোষণা হয়ে গেল রাজ্যে। এই পার্শিয়াল লকডাউনের মধ্যে কী কী পরিষেবা পাবো আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং কী কী বন্ধ থাকছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে এই পার্শিয়াল লকডাউনে দোকানপাট সব কিন্তু বন্ধ থাকছে, শুধু মার্কেট বা বাজার যেটা সেটা খোলা থাকবে একটা নির্দিষ্ট সময়ে, সকাল 7টা থেকে 10টা এবং বিকাল 3টে থেকে 5টা। আবারও রিপিট করছি আমি ফ্রেন্ডস, সকাল 7টা থেকে 10টা এবং বিকাল 3টে থেকে 5টা, এই সময় কিন্তু মার্কেট বাজার যেটাই বলি সেটা কিন্তু খোলা থাকছে। আর বিশেষ বা জরুরি অবস্থার জন্য যেটা খোলা থাকছে সেটা হচ্ছে ওষুধের দোকান, মেডিসিন শপ এবং মুদিখানা, গ্রোসারি শপটা কিন্তু খোলা থাকবে। তাছাড়া ফ্রেন্ডস, সব কিছু বন্ধ হয়ে গেল, যেমন সিনেমা হল থেকে শুরু করে, কমপ্লেক্স থেকে শুরু করে, মল থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, বিউটি পার্লার থেকে শুরু করে, সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেল ফ্রেন্ডস। শুধু সেটা না, তার সাথে সেটা আরেকটা যেটা আপডেট আছে সেটা হচ্ছে যে কোথাও এখন আমরা কোনো অনুষ্ঠান রীতি অনুষ্ঠান বাড়ি বা একত্রিত হওয়া, গ্যাদারিং করা কিছু করতে পারবো না। তাহলে কঠিন থেকে কঠিন কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। তা ফ্রেন্ডস, এই যে পার্শিয়াল লকডাউন ঘোষণা হয়ে গেল, এই লকডাউন কিন্তু আমাদের প্রত্যেকের মেনে চলতে হবে, না চললে ফাইনের ব্যবস্থা থাকবে। আর আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে কিন্তু এই লকডাউন, যে পার্শিয়াল লকডাউন আছে, এটা আমাদেরকে মেনে চলতেই হবে। আর ফ্রেন্ডস, আবার কোনো আপডেট আসলে আমি সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে তুলে ধরবো। থ্যাংক ইউ ভেরি মাচ।